সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম শ্রেণীর অনলাইন ক্লাস করার জন্য। আজকে প্রথমেই আমরা করব প্রথম শ্রেণীর বাংলা ক্লাস। তাহলে চলো আমরা আজকে পড়ায় চলে যাই। আমি বলেছিলাম যে বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এখন আমরা পড়ব। তো গত ক্লাসে আমরা একটি গল্প পড়েছিলাম, সেই গল্পটির কি নাম ছিল? আমাদের দেশ। আজকে আমরা পড়ব একটি কবিতা, ঠিক আছে? একটু মজার একটা কবিতা পড়ব, সেই কবিতাটির নাম হলো ভোর হলো। তাহলে সবাই বই খাতা পেন্সিল নিয়ে রেডি আছো নিশ্চয়ই? মিস পড়তেছি এবং বাড়ি কাজ দেওয়া মাত্র কিন্তু করে ফেলবে। তাহলে চলো আমরা আজকে পড়ায় চলে যাই। আমাদের আজকের কবিতাটির নাম হলো ভোর হলো। কবিতার নাম হলো কি? ভোর হলো। লিখেছেন কাজী নজরুল ইসলাম। ভোর হলো দোর খোলো খুকু মনি ওঠরে, ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছটরে, খুলি হাল তুলি পাল। আচ্ছা, মিস এতটুকু লিখেছি কারণ আমাদের পরীক্ষার জন্য আমাদের কতটুকু শিখতে হবে? কবিতাটির প্রথম আটলাইন, তাই এখানে মিস আটলাইন লিখে দিয়েছি। বই পুরো কবিতাটি আছে, তোমরা কবিতার নাম এবং কবির নাম সহ প্রথম আটলাইন লিখবে, ঠিক আছে? আর একবার পড়ি মিস, পড়ে তারপরে কিছু শব্দার্থ দিব। দেখো, ভোর হলো কাজী নজরুল ইসলাম। ভোর হলো দোর খোলো খুকু মনি ওঠরে, ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে, খুলি হাল তুলি পাল। আচ্ছা, এখানে আমরা কিছু শব্দ পেয়েছি যার অর্থগুলো মিস এপাশে লিখেছি। দেখো, প্রথমে কি আছে আমাদের? ভোর। ভোর শব্দের অর্থ কি? সকাল। তারপরে দেখো, ভোর হলো দোর খোলো। দোর শব্দের অর্থ? দোর শব্দের অর্থ হচ্ছে দরজা, ঠিক আছে? তিন নাম্বার দেখো, তরি। তরি শব্দের অর্থ হচ্ছে নৌকা। চা, চাঁদা ভাই। চাঁদা ভাই শব্দের অর্থ হচ্ছে চাঁদ ভাই। আমরা তো সবাই চাঁদা ভাই চিনি, তাই না? আচ্ছা, তাহলে তোমাদের কি পড়া রইল? ভোর হলো কবিতাটি আটলাইন, আর হচ্ছে এই যে চারটি শব্দার্থ ছিল আছে না, এই চারটি শব্দার্থ সবাই এই কবিতাটি এবং কবিতাটির আটলাইন এবং এই যে চারটি শব্দার্থ মিস দিলাম, এই চারটি শব্দার্থ তোমাদের কি থাকবে বলতো? পড়া এবং বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? তাহলে আজকের মতো আমাদের বাংলা ক্লাসটি এখানে শেষ হলো। পরবর্তী ইংরেজি ক্লাসের জন্য তোমরা তৈরি হও। শিক্ষার্থীরা সবাই নিশ্চয়ই তৈরি আছো ইংরেজি ক্লাস করার জন্য। আজকে আমরা কি করব? ওয়ার্ড মিনিং, ইংরেজি বাংলা অর্থ। তাহলে চলো আমরা সরাসরি পড়ায় চলে যাই। প্রথম ক্লাসে আমরা কিন্তু 10টি ওয়ার্ড মিনিং পড়েছিলাম, আজকে আমরা তার পর থেকে পড়ব। নাম্বার 11, NET, নেট শব্দের অর্থ হচ্ছে জাল। নাম্বার 12, COD, কট শব্দের অর্থ হচ্ছে ছোট খাট। নাম্বার 13, DISH, ডিশ অর্থ হচ্ছে থালা। নাম্বার 14, TAP, ট্যাপ অর্থ হচ্ছে পানির কল। নাম্বার 15, VAN, ভ্যান, ভ্যান শব্দটির অর্থ হচ্ছে ভ্যান গাড়ি। নাম্বার 16, SHOE, শু অর্থ জুতা। নাম্বার 17, STICK, স্টিক, স্টিক শব্দের অর্থ হচ্ছে ছড়ি বা লাঠিও লিখতে পারো তোমরা। নাম্বার 18, CLOSE, ক্লোজ অর্থ হচ্ছে বন্ধ করা। নাম্বার 19, DOOR, ডোর শব্দের অর্থ হচ্ছে দরজা। নাম্বার 20, STRAIGHT, স্ট্রেট, স্ট্রেট শব্দের অর্থ হচ্ছে সোজা। খুব সহজ না ওয়ার্ড মিনিং গুলো? তাহলে তোমাদের পরবর্তী ক্লাসের জন্য হোমওয়ার্ক কি রইল? এই 10টি ওয়ার্ড মিনিং, ঠিক আছে? সবাই সুন্দর করে খাতায় লিখে নাম, রোল, শ্রেণী, শাখা সব কিছু লিখে কি করবে? এই
ক্লাসের নিচে কমেন্ট বক্সে আপলোড করে দিবে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের ইংরেজি ক্লাসটি এখানে শেষ হলো। পরবর্তী গণিত ক্লাসের জন্য তোমরা তৈরি হও। সবাই তৈরি আছো গণিত ক্লাস করার জন্য? আমরা গণিত কোন অধ্যায়ে পড়ছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা পড়ছিলাম 17.1 এর যোগ, মানে কিছু সাধারণ যোগ করছিলাম আমরা। ঠিক আছে, দেখো তোমাদের গণিত বইয়ে 85 পৃষ্ঠা, সবাই 85 পৃষ্ঠা একটু খুলে বসো, লিখে দিচ্ছি। পৃষ্ঠা নং হচ্ছে 85। ঠিক আছে, পৃষ্ঠা নং হচ্ছে 85। 85 পৃষ্ঠায় উপর নিচ কিছু যোগ ছিল, 1 থেকে 5 পর্যন্ত আমাদের গত ক্লাসে হয়ে গিয়েছে। আমরা কি করব আজকে, তার পর থেকে শুরু করছি। ঠিক আছে, তাহলে দেখো মিস এখানে 6 নম্বরটা তুলেছি। দেখ 6 নম্বর অঙ্কটাতে কি আছে, উপরে এটা কত আছে, উপরে আছে 30 আর নিচে আছে কত, 14। আচ্ছা চলো আমরা চোখটা করে ফেলি। আমার ডান পাশে এটা কি আছে, উপরে 0 আছে, নিচে আছে কত, 4। তাহলে 4 এর সাথে এখন আমি 0 যোগ করলে কত হবে বলতো, 4 হবে। আচ্ছা আর এখানে উপরে আছে আমার 3 আর নিচে আছে 4, 3 আর 1 কত হলো আমার, 4। খুব সহজ। আসো 7 নম্বরটাতে, ঠিক এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা 0-র সাথে আমরা যে সংখ্যাটি যোগ করি না কেন, আমাদের উক্ত সংখ্যাটি হবে 0 হবে না। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার নিচে আছে কত, 0 আছে, উপরে আছে 9, তাহলে কি হবে এখানে আমার 9 হবে। 2 আর 2 কত হলো, 4। এবার দেখো মিস 8 নম্বরটা তুলেছি, 8 নম্বরে দেওয়া আছে কি, 10+20, 0 0, এখানে 0 বসে যাবে। 2 সাথে 1 যোগ করলে আমাদের কত হয়, 3 হয়। ঠিক আছে, আচ্ছা দেখো মিস এখানে উপর নিচ যোগগুলোর মধ্যে 3টা করালাম, 6 7 8। ঠিক আছে, এখন আসো পাশাপাশি কিছু যোগ দেওয়া আছে তোমাদের বইয়ে 85 পৃষ্ঠাতে, পাশাপাশি কিছু যোগ এখানে মিস লিখেছি, সবাই বোর্ডের দিকে তাকাও। দেখো এখানে কি আছে আমার, 15, আর এখানে আছে কত, 13। ঠিক আছে, এখন আমরা আমার ডান দিক থেকে দেখো, ডান দিকে আমার কত আছে, 3, এখানে 5, তাহলে 5-এর সাথে আমরা 3 যোগ করি দেখো কত হয়, 3টা দাগ কেটে দিলাম মিস, 5-এর পরে 6 7 8, এখানে কত লিখবো মিস, 8। আচ্ছা আর এই 1-এর সাথে 1 যোগ করলে আমাদের কত হয়, 2, নিশ্চয়ই তোমরা করে ফেলেছো মিসের সাথে সাথে। আচ্ছা এখন আসো 18 নম্বরটা, ঠিক আছে 18 নম্বর দেখো কি দেওয়া আছে, 34+12, তাহলে দেখো এখানে আমার ডান দিকে কত আছে, 2, এখানে আছে 4, 4 2 কত হয়, 6, 3-এর সাথে আমরা এখানে 1 যোগ করব কত হবে, 4। ঠিক আছে, এখন আসো 20 কি আছে এখানে, 20+20। আচ্ছা এই যে এখানে দেখো আমার ডান দিকে একটা 0 আছে, এটা তো এখানে ডান দিকে 0, এই যে আমরা মিস এখানে করেছিলাম, তাহলে 0-র সাথে 0 যোগ করলে কি হবে, 0 হবে। 2 আর 2 কত হবে, 4। ঠিক আছে, 22 নম্বরটা দেখো, 30+20, 0 0 বসে গেল, এখানে আছে কত, 2, আর এখানে আমার আছে কত, 3, 3 2 কত হবে, 5। ঠিক আছে শিক্ষার্থীরা, খুব সহজ না আমাদের এই উপর নিচ যোগ আর পাশাপাশি যোগগুলো, আমি আশা করি তোমরা সকলেই অঙ্কগুলো পারবে। তাহলে চলো মিস তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিই, তাহলে আমাদের পরবর্তী ক্লাসের জন্য বাড়ির কাজ থাকবে, মিস নিচে লিখছি দেখো, বাড়ির কাজ থাকবে মিস এখানে 6 7 8 তিনটি অঙ্ক করে দিয়েছি, তোমরা কি করবে 9 থেকে 15 পর্যন্ত গুলো নিচে নিচে করবে, আর পরবর্তী পাশাপাশি যে যোগগুলো আছে ওইখানে মিস 4টা অঙ্ক করেছি, আর বাকিগুলো তোমরা বাসায় করবে। তাহলে দেখো তোমাদের বাসায় অঙ্ক রইল 85 পৃষ্ঠার
বাড়ির কাজ রইল 85 85 পৃষ্ঠার যোগ তোমার 6 থেকে 24 পর্যন্ত খুব সহজ আমি জানি তোমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে আচ্ছা এখন মিস কি করব তোমাদের বাড়ির কাজ সম্পর্কে বলে দিচ্ছি আজকে আমরা তিনটি ক্লাস করলাম কি কি বাংলা ইংরেজি এবং গণিত ক্লাস তিনটি ক্লাস করলাম তিনটি ক্লাসে হোমওয়ার্ক দিয়েছি তাহলে তোমরা কি করবে তিনটি আলাদা আলাদা খাতায় সুন্দর করে হোমওয়ার্কগুলো করবে করার পরে খাতার ডান দিকে উপরের দিকে তোমাদের নাম রোল শ্রেণী এবং শাখা চারটি জিনিস অবশ্যই লিখে সুন্দর করে ছবি তুলবে তারপর আমাদের স্কুলে যে ফেসবুক পেজ আছে বিবি হাই স্কুল মতিঝিল যে পেজটা আছে ওই পেজে গিয়ে জিনিসের ক্লাসটা দেখছো এখানে কমেন্ট বক্সে গিয়ে কি করবে ছবিগুলো আপলোড করে দেবে কয়দিনের মধ্যে 2 দিনের মধ্যে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে এবং নিয়মিত বাড়ির কাজ করবে তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ